করছি। জানোস না আমার নাম গামছা ব্যাপারী, সময় মতো আমার টেকা না দিলে এই গামছা গলায় পড়তে হয়। তোর খবর কি? ওই দিককার খবর কি? সব ঠিকঠাক। ড্রাইভার, ড্রাইভার ইশালে থাকে কই? হ্যাঁ শোনা, আমি একটু শহরে যাইতাছি, তুমি এদিকে খেয়াল রাখবা, ওই পার থেকে মাল আইলে সব গুদামে তুলে দিবা। আপনি কোনো চিন্তা করেন না, মনে থাকবো না থাকলে দেখ কুশল। তারপরে সব খাতাটা নিলেন না? তাহলে মানুষ থাকে ভুলে গেছে। রুকি দিদিরা খালি হেই করো, উঠে লাগা, লাল কাগজটা লাগা, তুমি কোনো কিছু চিন্তা করো না। আমরা আছি না? আরে আমরা থাকতে তোমার চিন্তা কিসে? যত যাও ওই সই এখন আর এমন করে দেহ কি ওই দাদা তো ঘুম লাগা জি জীবনে কিছু বুঝলো যদি বুঝতো তাইলে কি আমার শরীরে ভিন গায়ে বিয়ে দিতে তো? আমার একটা কাম দাও না, আমি কি করবো? তুই তুই গেটে গিয়ে নিশান লাগা গা। আবুল আবুল রে ব্যাপারি সাহেব আইছে। ওই রে আসসালামু আলাইকুম ব্যাপারি সাহেব। আপনি হাই হাই, তুই না কইলো আমি আইতাম। আজকের দিনে আপনার মতো মুরব্বীর আমার যে কি দরকার তা বুঝতে পারতেছি। আমি তো কিছুই বুঝতে পারতেছি না যে না, মানে আমি কিছুই বুঝতে পারতেছি না। মানে বলো না কি আমার টাকা পয়সা শোধ না দিয়া আমারও না জিগাইয়া শিউলিরে বিয়া দিতে চাস যে? আপনি কোনো চিন্তা করেন না, আজকের বিয়ে দেওয়ার পরে আমি আপনার সমস্ত বেলা শোধ করে দেবো। তখন আহেন, আমাকে শিউলি একটু দোয়া করে দেবেন। আপনি ছাড়া আমার তো এখন মুরব্বী নাই। নাই নাই যখন চাল ব্যাপারী সাহেব, আমার বইন্ডারে একটু দোয়া করে যান। আমি দোয়া করি দুনিয়ার সকল সুখ যেন তার ঘরে গিয়া উঠে, তাই না রে? ইনশাল্লাহ। আসি Yeah.
আমি দেখতেছি। সাবধানে চলাফেরা করিস। আহারে আমার মনা নাকি আমার মনার এই অবস্থা কেন? আমার সব শেষ করে দিত। মায়ের কথা আপনি বিশ্বাস করেন না। বিয়ের রাতে স্বামী খাইছে, দুনিয়ায় বাপে খাইছে। কিছুতেই বুঝতে পারতাছি না কেন তুই চুপ করে আসোস, কেন তুই কষ্ট, তোর কি হইছে? তুই আমার একবার কত কি হইছে? কেডা আমাকে সর্বনাশ করলো। তোমাগো সমাজে আমার কথার কোনো মূল্য নাই, মূল্য নাই।
আমি যে অপায়া, আমি যে রাক্ষসী। দিন দাই মাটি হইয়া গেল। হ্যাঁ, ওই স্বামী কালক্ষীরে দেখলে দিন ভালো দেব কেমনি, কি লিখে যে এই ঘাটে ইয়া মরে দেখো না, আবার সাইয়া দেখে কেমন সরম লাগে না। দাদা অন্য দাদা আমার ব্যবসা তুলে দিব, শুভ যাত্রায় প্যাচ লাগাইও না। যাইতেছিলাম বেনাদারের খোঁজে, দেখা পেলাম পানাদারের। তোমার কাছে আমার অনেক দানা শিলি। গ্রামের মানুষ এই মাইয়ারে অপয়া অলক্ষেরা কইয়া দিন রাত গালি গালাজ করে, একটা কথা কইলে জুতা দিয়া বাইরে দাঁত গুলি ভাঙ্গা ভালো মুখান দিন। তুই কেমনে জানবি? আমি জানি। রতনে রতন চেনে, শিউরে চেনে কসম, আজ মুনা থাকলে। বাহ বাহ, কি সুন্দর গেছে তুই। যা শাল বল তোর বলে আমি কবিতা মানে বলছে, বাস বাগানের মাথার উপর সূর্য উঠেছে ওই সময় ওই শালা আমার শিউলি গেল কই। ঠিকই কইছো মামা,
তোমরা আমার মানিক রত্ন দেখছ দেখো নাই না আসা মানিক তুমি দেখছ হানি দেখছি কই দেখছস হ্যাঁ তুমিও তো দেখছো আমি দেখছি দেখছো কথাও কইছো ওই দেখো জঙ্গলি ভূত করানকার কোন আক্ষেপ পছন্দ নাই মানে কোথায় কইতেছি ওই রতন মা তুমি যাও আমরা উঠতেছি হ্যাঁ যাওগা বাড়ি যাওগা না যাব না তগরে লগে লইয়ে যাব ছোট ভাই উঠুন কেমনে পিন্ধিলে তো সারাদিন খালি টই 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 চল আগে বল চল লেখাপড়া তো কিছুই শিখলি না কাম কাজ করে যে সংসারে হাত লাগাবি হেই মুরাদ তো নাই আমরা তো লেখাপড়া শিখতে চাইছিলাম তুমি তো কথা দিতে পারলে না ঠিকই তো ঠিকই তো তুমি তো সব টাকা পয়সা খরচা করে নিজের ভাইয়ের লেখাপড়া শিখেছা সুপার মূর্খে দল আমার ভাইয়ের নাম তগমুখে মানায় না আরে সোনার টুকরো ভাই আমার যেদিন আসবো সেদিন তোকে সংসারে হাড়ি ঠেলনে লুকুলা লইয়া যাইব আমি তখন ঠ্যাঙ্গির উপর ঠ্যাং তুইলা বৈশা বৈশা খামু আর খামু মা খিদা লাগছে খিদা প্যাঁচ করতেছে হাডুডু খেলে বাদ দেয় না বাদ কেন আজকে তগ কপালে ফ্যান জুটবো না কোথেকে আসবো বাদ একবার চিন্তা করছস বাদ যে গিলাস আসে কোথেকে বাঘিস তক বাপে বুদ্ধি করে কয়েক পাখি জমিন রাখছিল তা নইলে মানুষের বাড়ি তাকে মজুরগিরি করতে হইতো আর আমারও জিগিরি করতে হইতো আজকাল মতো মাফ করে দাও না মা আর কোনদিন কাবাডি খেলতে যাবো না হাতের বান্ধন খুলে না দিলে তোমার পা তরণ কেমনে বেদনাটা টন্টন করতেছে খুলে দাও না নিজেরা নিজেকে বেদনা তো খুবই বুঝো মায়ের অন্তরের ব্যথা তো একটুও বুঝো না বুঝি মা বুঝি সেই জন্য তো কইতেছি হাতের বান্ধন খুলে দাও দুই বেলা মিলে ছটাং করে তোমার পা উঠে ধরা ধরি কাম নাই কাম নাই এমন দুইটা জোয়ান পোলা যে মায়ের ঘরে হে মায়ের চোখে পানি থাকবো কেন ব্যাপার কি রে মিতু আজ নানির লাইগা এত দরদ কিসের খাওয়ান দাওয়ান হইছে হয় নাই
ওই বউ, তাও আছে শিউলি বুগো বাড়ি, রাইতে থাকুন খাওন ফ্রি। অহন আমার চিন্তা বাদ দিয়া মামা গো খাওয়ানোর ব্যবস্থা করো। না না ওরে বাবা, তুমি থাকতে আমি আমার ঘরে কয়টা মাথা। তুই শয়তানে জ্বালায় বাসি না, আবার তুরছে আরেক শয়তান। শিকা
আমি বিলাল মামুকে বাড়িতে নাস্তা খাই আসি, বহুত খিদা লাগছে। তুমি যাও, তুমি যাও। বিলাল মামু, ও বিলাল মামা, বিলাল মামা, ও বিলাল মামা, কি রে কি হয়েছে? নাস্তা দাও মামি, খুব খিদা লাগছে। নাস্তা নাই। কেন নাই? আগে বাজার থেকে 2 টাকা নুন এনে দে, তারপর নাস্তা। না, আগে নাস্তা পরে খাম। তয় নাস্তা দিলাম না। দিবা না? না। নাস্তা দিবা না? না। ঠিক আছে। মিতু শোন, আই মিতু শোন, আরে মিতু শোন। মিতু মিতু মিতু, মিতু ছাড়া যেন ফুলতুলি কোনো কামই হয় না। আর মিতুর একবার খাওয়ানোর দায়িত্ব নিতে তোমাকে তো প্যান প্যান নিকা। মিতু মার না খায় না, মিতু খাইটা খায়, মিতু মেহনত করে খায়। ইয়াল্লা, মরার বানে সবাই তো জহন হয়ে গেলা, আমারে কেন রেখে গেলা? আর রাখছুই জহন, তখন একবার কয়া দাও, কেন আমার বাপ, কেন আমার মা? আয় মিতু মিয়া, সকাল সকাল এত দুঃখ কিসের বাবা? না চাচা, আমার আবার দুঃখ কিসের? খালি ভাবতাছি এই কপালে কি লেখা আছে। আল্লাহই জানে। তা তুমি এখন কই যাও? দা কই আর যাবো, মানিক মামাকে বাড়ি ছাড়া আমার আর যাওয়ানোর জায়গা কই? তাহলে তো ভালোই হয়, মানিকের মায়ের একটা চিঠি আছে আমার কাছে, তুমি নিয়ে যাও, আমি অন্যদিকে যাই। চিঠি দাও, দাও জলদি দাও, চিঠিটা দিবার পালে বিহানের নাস্তা ফিরি পাবো। দাঁড়াও, দিতাছি দিতাছি, এই নাও। কি কইছিলাম না, মিতু মাগ না খায় না, মিতু খাইটা খায়। এইভাবে চিঠি পড়ে তোমার দাঁত ভাঙনে কামনাই করবা? আমি পড়ি হল পাকারে পা। আগে দেখতো চিঠিটা লেখছে কে? দা ইতি তোমার ভাই আস। আমার ভাই চিঠি লেখছে? তাড়াতাড়ি পড়। পাক জনাবে শুভ বুজান, আশা করি খোদার ফজলে ভালোই আসো। হ্যাঁ ভাই, আল্লাহ দিলে ভালোই আছে। মানিক রতন কেমন আছে? আমরা ভালো আছি মামুদার। আমি আগামী 12ই চৈত্র আমার কন্যা রুমানাকে সাথে করে ফুলতলিতে আসছি। আমার ভাই একটু ভাই রুমানা লইয়া এখানেই শেষ করলাম, সাক্ষাতে আলাপ হবে। ইতি তোমার ভাই আশ্রম। আমার ভাই আইতাছে, কত লেখাপড়া করছে, কত টাকা পয়সা রোজগার করছে। আমি চিঠি থেকে বুঝতে ফেলাইছি, অহন আশ্রফের মায়াদের বউ করে ঘরে আনতে পারলে আমার চিন্তার দিন শেষ। মা, ও মা, রুমানারা আমি কিন্তু বিয়া করবো। আমিও বিয়া করবো। তুই আমার ছোট না? ও নানি, ভাইজিরে তোমার কোন পোলার লগে বিয়া দিবা? আমার লগে কেন, আশ্রফ যারে পছন্দ করে।
তাছাড়া রুমানা লেখাপড়া শিখছে, বিদেশি মানুষ হচ্ছে, হ্যারি তো একটা পছন্দ পছন্দ আসছে। মা, ও মা, তুমি রতনকে বোঝা কও, ও আমার ছোট, আমার পরে ওর বিয়ে করা উচিত না। আমার একটা সাদা লাদ আছে না, আমি আগে বিয়ে করবো। বিয়ের কথা পরে নেব, আগে বাড়িঘর পরিষ্কার কর, নিজেরা পায়ে পরিষ্কার থাক। মিতু আয়, বর্তা দিয়ে দুটো ভাত খাবি। বড় ভাই কে দেখো তো আমারে কেমন দেখা যাইতেছে। সাগর এইটা কি? তারে বিসিআরের হিরোর মত। আর আমারে তোমারে তোমারে যাত্রা দলের বিবেকের মতো দেখা যাচ্ছে। চুপ, কথা কম, মামাকে সময় হয়ে গেছে। আসেন মামা, এদিক দিয়ে আসেন মামা, এদিক দিয়ে আসেন আসেন আসেন। আরে আমার ভাই আছে রে ভাই, কত বছর ধরে দেখি না ভাই। তুই কেমন আছিস ভাই? ভালো আছো? ভাই ভালো আছো। সালাম কর মামা। মা থাক মা থাক মা, আমি তোরে বাসার মা। আসলাম মানি, আসসালামালাইকুম। তোর ভাই না রা? তোর ভাই না রা? লো ভাই করে লো। আরে মারে, তোর দেখার কত আউশ আসছিল আমার মা। কে বা পিতা, কে বা মাতা, কে বা আপনা, কি শুনিব? মানিক মামার মামা আর মামা তো বই মেম সাহেব বিদেশে থাকে, এখানে বাড়িতে আইছে। রুমানার মা বিদেশে মারা গেল, দেশে ফিরলাম, আশপাশ করে মাস ছয় কেটে গেল, এদিকে ব্যবসা বাণিজ্য শুরু করতে অনেক সময় লেগে গেল। আরে ভাই থাক, ওইসব কথা পরে হইব। মানিক, মানিক আমি জান
হাত মুখটা ধুয়ে নিলে হতো না? এই যে মামা, আর দর পানি। হ্যাঁ দাও। এনেছি আমি হুজুর। মানুষ করি খেতের দামে চালের পিঠা খাচ্ছি ডেডি। এর মধ্যে খাওয়া শেষ, খেলাম তো। এটা খুব ভালো পিঠা, নাম পাটি সপ্তাহ। এইটা আরো ভালো, নাম পোয়া পিঠা। আরে বাবা, আর একটাও খেতে পারবো না। বল কেন, ঢাকা থাকতে খুব গল্প করেছিলি, এসে গিয়ে পেট ভরে খাবো। এখন খা খা। ড্যাডি প্লিজ। এই ছোট বড় বাপের দাদি কো রাইট পাও, বিদেশে মনে উল্টা নিয়ম। বুঝলে বুঝান, আমার দেশে আসার পেছনে অন্য একটা উদ্দেশ্য আছে। জানি জানি, রুমানার বিয়া দিবি তো। আমি এসে গিয়ে একটু বসি। বরবাই কোন যাও কোথাও না, তুই এনে মা উনাকে বলে কথা। কিছু বলবেন? এই গাড়িটার নাম বুঝেছি, গাড়িটার নাম ডাইহাটসু, এসি হচ্ছে যন্ত্রটার নাম। এটার কাম কি? এটা বাতাস ঠান্ডা করে। বিখ্যাত শিল্পপতি আরিফ জোমাত্র ছেলে হাসান জোয়ারদারের সঙ্গে। তন্নকে আমার কি কথা আছিল? কথা ছিল তোমার দুই ছেলের যে কোনো একজনের সঙ্গে আমার রুমানার বিয়ে দেব, কিন্তু মত বদলাইনি কেমনে? বুবু জান, যেভাবে আমি রুমানাকে মানুষ করেছি তাতে তোমার কোনো ছেলের সঙ্গে এখন আর রুমানাকে মানায় না। আরে মানা না মানা না, আমি বুঝো তুমি আমার কোন পোলা লোকের রুমানার বিয়ে দিতে রাজি আছো তুমি দেখো। হ্যাঁ বুবু জান, তুমি কেন বুঝতে পারছো না, রুমানা উচ্চ শিক্ষিতা, তোমার ছেলেরা লেখাপড়া কিচ্ছু জানে না, এমন গেও মূর্খ ছেলেদের সন্তান। আমার পোলা ঘরে মুখ্য করে গাল দিবি না, অগুরি মুখ্য মানে শিকা গায়। তুই তুই আরে তুই মানে ছোটবেলা থেকে মায়ের আদরে ধরে মানুষ করছি, মানিক রতনের বাপ মরণের পর জমি জমি বেইসা তোরে লেখাপড়া শিখাইছি শিখাইছি না, বড় করে তোরে বিয়ে দিছি, বিদেশে চাকরির জন্য পড়াইছি। ভাবছিলাম তুই মানুষ হইয়া ফিরাইবি, আমার দুঃখ বুঝবো,
মানিক রতন মিতুর পক্ষ চাই না নিবি, অকুল এক সন্ধ্যে নেই করবি, ওরা মানুষ হইব। কিন্তু তুই যে এমন বেইমান সেটা আমি জানতাম না। সারা জীবন আমার খাইয়া আমার পয়রা আমার পোলা ঘরে তুই মূর্খ অশিক্ষিত বলে গালি দিতে পারলি। আরে আল্লাহর গজব পড়বো তোর উপর, ব্যবসা বাণিজ্য কিচ্ছু থাকবো না তোর, তুই শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। বুঝান তুমি কেডাই বুঝান, হ্যাঁ কেডাই বুঝান, আমি কারো বুঝান না। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি আমি মনে করবো আমার কোনো ভাই নাই, কোনোদিন ছিল না। আমার মা বলে ডাকবি না, তবে লাগে আমি কারোর মুখ ধরতে পারি না সামনে থেকে। আমাকে যত খুশি গাল দাও মা, কিন্তু কি হয়েছে আমাকে কইলা কও মা। মা গো তোমার চোখের পানি দেখলে আমাকে বুক ভেঙে যায় মা। মা মামু এভাবে চলে গেল কেন? রাইবন থেকে তবে চেহারা দেখার লেগে বসে থাকবো, আরে কি আছে দেখো, চাল নাই চুল নাই বিদ্যা নাই বুদ্ধি নাই, তোকে কারণে মায়ের পেটের বাইরে রেস পর কইরা দিলাম। মামু কি কইছে? তারা মুখ্য অশিক্ষিত, তবে কাছে হার মাইয়া বিয়া দিব না। মামা তো সব তো বেড়ে কইছে, রুমানারে বিয়া করার যোগ্যতা আমাকে কারোরই নাই। নিজের মায়ের পেটের ভাই হ্যাঁ তোকে মূর্খ বলে গালাগাল দিয়ে গেল, আমি যদি তোকে সরম না হয় কবে আইব, আরে কবে আইব, তোকে লাইগা গলায় ধরি দাও সারা আমার আর কোন রাস্তা না। কই যাও মা কই যাও, মরতে তোমার পায়ে ধরে মা, এমন কাম তুমি করো না মা, আমরা কখনো তোমার অবাধ্য হবো না মা, আমরা তোমার কথা দিতেছি মা, আমরা কাম করুক শহরে যাবো, মাথার গাম পায়ে ফেলায় রোজগার করুক, মানুষের মতো মানুষের বাঁচার চেষ্টা করো, তুমি আমাকে দোয়া করো মা, আমাকে তুমি দোয়া করো। আমার মানি আমার মা যা যা কইছি মনে রাখিস। কি কি জান কইছি না ব্যাপার ভুলে গেছি মা। কারো মনে কষ্ট দিবি না, কোনো অন্যায় করবি না, পারলে দুর্বলের সাহায্য করবি, সব মনে থাকবো, আর আহনের কাম নাই। এবার বাড়িতে যাও গা মা, আমাকে মৃত্যু দ্বারে তো দেখতেছি না, কি জানি কই গেছে শয়তানটা। ওরে বালা থাকতে কয়ো, শয়তানি দুষ্টমি করতে মানা করো, আসি মা থাকবো তো আসি, কয়বার সালাম করো। দোয়া করেন চাচা। সালাম আলাইকুম।
জায়গা ভাই, আমরা শহরে যেতে ছিল ভাই, দোয়া করো ভাই, আমাকে নিয়ে ভাই জায়গা। শিলিপু মানিক মামুরে রাখ দি। এসব দেখে কাম নাই, চল চাকরি খুঁজে যাই। আল্লাহ, তুমি আমার মানিক রতন রে দেখো, জানি না ওরা এখন কি করতেছে, খাইছে নাকি না খেয়ে ঘুমায় রয়েছে। অগ্রে তোমার হেফাজতে দিলাম আল্লাহ, আইব কোন দিক দিয়া? এদিক দিয়া মগর গাড়ি দিয়ে আইব। গাড়ি দিয়ে আইব? হ্যাঁ, আর কে ওই ব্যবস্থা করতে তো ভাইবে দেখি নাই। চিন্তা কর কি করুন যা, এই পাইপ দিয়া চল, ওই পাইপ গুলো দিয়ে রাস্তা আটকে ফেলাই চল। ঠিকঠাক করে চল, দেখে নে আপনার করছি বিদায় করছি বিদায় করছি রাস্তা বন্ধ। আমরা হাইজাকার কি চাও? গাড়ি চাই, গাড়ি না গাড়ি দেবো না। মানাস ছিল পাণ্ডবের বলতে সাহায্য করিস, চল আমরা তার সাহায্য করবো। Hey!
জানগা আপনার রাস্তা পরিষ্কার। হ্যাঁ জানগা, কোনো ভয় নাই। তোমরা কারা বাবা? ভাই আমরা দুই ভাই। থাকো কোথায়? আমাকে কোনো থাকার জায়গা নাই, গ্রাম থেকে আইছি শহরে কামের লেগে। কাজ যে তোমাদের মতো সাহসী লোকদের আবার কাজের অভাব হয় নাকি? চলো আমার সঙ্গে, আমি তোমাদের কাজ দেব। আমার তো সেন্টারে ওঠে না তোমার বাড়িটা। এরাই হচ্ছে মানিক রত, গ্রামের সহজ সরল দুই ভাই, শরীরে প্রচুর শক্তি, শহরে এসেছিল চাকরির জন্য, তাই ওদের এখানে নিয়ে এসছি। শোনো, এ হচ্ছে আমার একমাত্র ছেলে হাসান জোয়ারদার, আর তার বন্ধু মঞ্জুর রাহি। আসসালামু আলাইকুম। অনেক সময় এদের কথাও তোমাদের শুনতে হবে। জি আচ্ছা, কিন্তু বাবা ডোন্ট ওয়ারি। শোনো, আমরা যে ব্যবসায় নেমেছি তাতে অনেক সময় আমাদের অনেক রকম বিপদের মুখোমুখি হতে হয়, তাই ওদেরকে প্রয়োজন আছে। তোমরা দু ভাইকে অ্যাজ সিকিউরিটি, আই মিন বডিগার্ড হিসাবে তৈরি করে নাও। হ্যাঁ, আমি বরং আশ্রমের সাথে ডিলটা ফাইল করে আসি। চল। কি বলছেন আপনি? হ্যাঁ স্যার, এই ব্যবসাটা কি আমাদের না করলেই নয়? ম্যানেজার সাহেব, আপনি ঠিক বুঝতে পারছেন না, আরিফ জোয়ারদারকে আমি বিভোগ করতে পারছি না, তার সঙ্গে আমি আত্মীয়ত করতে যাচ্ছি, তাছাড়া এই ব্যবসায় আমাদের লাভও বেশি। কিন্তু স্যার, এ ধরনের বেআইনি ব্যবসায় ক্ষতির সম্ভাবনাই থাকে বেশি। না না, জোয়ারদার আমাকে কথা দিয়েছে। উনি কথা দিলে কি হবে? আমাদেরও তো আর্থিক সঙ্গতি থাকতে হবে। তার মানে? স্যার, আমাদের কোম্পানির এখন অনেক দেনা, ব্যাংকও আর ওডি দিতে চাচ্ছে না, তাছাড়া পাওনাদাররাও টাকার জন্য বিরক্ত করছে। আমি এসব কিছুই শুনতে চাই না, আপনি যেমন করে হোক টাকার ব্যবস্থা করুন, প্রয়োজনে আমার শেষ সম্বল বাড়িটাও ব্যাংকের কাছে মর্গেজ দিয়ে দিন, রুমানোর জন্য আমি সব করতে পারি। আপনি যান। আচ্ছা স্যার। হ্যালো ড্যাডি, তোমার ওষুধ খাওয়া হয়েছে? হ্যাঁ, না মানে এখনই খাবো। এখনো খাওনি? না, তুমি আজকাল কিছুই মনে রাখতে পারো না, কি হয়েছে তোমার? না মানে কাজের চাপ তো একটু বেশি তাই। এক্ষুনি ওষুধ খেয়ে নাও, আর শোনো, রাতে একসাথে খাবার কথা ভুলে যেও না কিন্তু। না মানা, তা কি হয়, এতদিনের অভ্যেস ভুলে কি করে? মনে থাকে যেন, তুমি না আসা পর্যন্ত এক ফোঁটা পানিও খাবো না কিন্তু। সুইট পাপা। হ্যালো আশরাফ, কেমন আছো? ভালো, বসো। থ্যাংক ইউ। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে দেখা করেই যাই, কারণ আমাদের বিজনেসের টাকা দেওয়ার তারিখটা এগিয়ে এসেছে। আরে না না, সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকো, রুমানার সাথে হাসানের এনগেজমেন্ট হয়ে গেলে আমি নিশ্চিন্ত মনে আমাদের ব্যবসায় ইনভলভ হতে পারি। সে তো অনেক পরের কথা। আর না না, আগামী 25 তারিখে রুমানার জন্মদিন, আমি ভাবছি সেদিনই উপস্থিত অতিথিদের সামনে। রুমানার জন্মদিনে? হ্যাঁ, ভালোই বলেছ তো, এক আনন্দের সঙ্গে আরেক আনন্দ। বাহ বাহ বাহ। ওয়ালাইকুম, কেমন আছো তোমরা? হ্যালো, থ্যাঙ্কস ফর কামিং, বসুন প্লিজ। কোথায় কোথায় আমাদের মামনি? এক্ষুনি এসে যাবে, বসুন প্লিজ, এসো বাবা।
কি সর্বনাশ এরা। আমার বাড়িতে কেমন করে এলে? না না, আমরা আপনার বাড়িতে আসি নাই। মানে মানে আমগো সাহেব, আমার দাওয়াত কেটে লেয়েছে। আমরা চাকরি করি তো। কে কে তোমাদের সাহেব? সাহেব ওই যে কালো কোটপিন্ডের কথা কইতেছে। আমগো সাহেব রে গিয়া কই, আপনি আমগো আমগো মামার বাড়িতে লয়ে আসবেন। আমাকে মামা বলে ডাকবে না। আর সাবধান, কেউ যেন টের না পায়, তোমরা আমার আত্মীয়। ঠিক আছে মামু, তাই হইবে। আমরা কারো কাছে কিছু কম না মামা। চুপকু, আমি গুরু মানা কর। Hello. Hello. How are you? Fine. Thank you. Hey, Romana. Are you Manik to write a tunda? Tunda ka kono le? Ei to kisu kono age. Ami eshu eshu. আজকে আমার একমাত্র মেয়ে রুমানার জন্মদিনে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই শুভ সন্ধ্যা আমি আপনাদের দেব, যা শুনে আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনারা সবাই খুশি হবেন। তার আগে চলুন কাটু। উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই সুন্দর সন্ধ্যাকে আরো সুখময় করে তোলার জন্য আমার বন্ধু মিস্টার হাসানের পক্ষ থেকে একজন সুগায়িকা মিস রুমানাকে আমি অনুরোধ করব, তিনি যেন তার সুরেলা কণ্ঠে আমাদেরকে একটা গান গেয়ে শোনান। আপনি ঠিকই বলেছেন, না আজ গলাটা রুমানা না বললে কিন্তু চলবে না। রুমানা আজ তোকে শোনাতেই হবে। না যা, আজ জন্মদিন
birthday to you. Happy birthday to you. Ring a ding a ding a ding a ding a ding. Aaj ke janmadin. Ring a ding a ding a ding a ding a ding. Aaj ke janmadin. তোমাদের পুরো এক মাসের বেতন বরভাই বরভাই কি ছোট প্রথম মাসের বেতন পাইলাম চলো না গ্রাম ডাল্লা ঘুরে আসি আর মায়ের দেখে আসি মায় খুব খুশি হইব চল স্যার ও স্যার আমাকে হপ্তা কানাকে ছুটি দিতে হইব কেন মার লেগে মনটা কান্দাছে একবার দেখে আইতাম না না সামনে অনেক কাজ বাবা তুমিও তো ছুটি দিয়ে দাও কেন পরে বলছি আগে ওদের ছুটিটা দিয়ে দাও ঠিক আছে তোমরা যেতে পারো তাহলে দিন থাকতে থাকতে রওনা দিই চিন্তা করেন না আমরা অল্প কয়েকদিন মধ্যে এসে পড়ি দোয়া করেন সালাম আলাইকুম স্যার সালাম আলাইকুম স্যার আসি স্যার আপনার সালাম সালাম আলাইকুম এবার শুনো ড্যাড আশরাফ সাহেবের সাথে আমরা যে ডিলটা করতে যাচ্ছি এর কোন সাক্ষী না রাখাই ভালো তুমি ঠিকই বলেছো তোমরা তো দিই একদম লাল সাহেব হইয়াছো থাকি তরে আবার সাহেব বানা দেবো এই যে এইটা তো বুঝলাম না হ্যাঁ তোমার বুঝা কাম নাই অহন কাউ গ্রামের খবর কি সব ভালো আছো তো মা কেমন আছে রে সবই ভালো খালি একটা লাল পতাকা মা আবার সেতলো নাকি দূর আমরা না মা আবার সেতবো কার উপর তোমরা দাউনের পর ব্যাপারী শিউলিপুর ভাই আবু মিয়ারে ধইরা মারছে কেন ঠিক মতো কইতে পারি না চলো তো আগে হ্যাঁ আচ্ছা চল ব্যাপারীর কাছ থেকে কিছু টাকা দান নিছিলাম টাকা দান নিছিলাম সত্য দিবা মারবো কা
সুদ দেওয়ানোর সময় চাইলাম, ব্যাপারী রাজি হয় না। কি কয়? কয় শিউলি বিধবা, কথা কইতে পারে না, কেউ আরে বিয়া করব না, তোর বোনটারে আমার লোকে বিয়া দে, এই কথা কয়। বুড়া শক্ত কন্যা, আরে আমাকে শিউলি নখের যোগ্য তো না, আর আমরা তাকে হ্যাঁ বিয়া করবো শিউলি রে। হ্যাঁ ঠিকই তো। আর তাছাড়া আমরা তো শিউলির বিধবা চোখেও দেখি না। ওই ব্যাপারীর হুকুমে এর গুন্ডারা আমারে মারলো, বেধড়ক মারলো, আর এক সপ্তাহ সময় দিল। কত টাকা নিয়েছিল? নিয়েছিলাম তো কমই, অনসুদ মিলাই আর 753 টাকা দাবি করে। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমি দিতাছি, তাইলে হের মুখের উপর টেকা দিয়ে আসবা, আর কইবা শিউলির চিন্তা হ্যার করা লাগবো না, শিউলি লেগে চিন্তা করার মানুষ এই গ্রামে আছে। আপনার ভালো জন্যই লাল পতাকা দেখাইতেছি, এই পথে যায় না। কেন যাব না? কেন তোর বাপের রাস্তা, আরে গলায় দিন গামছার প্যাচ। হ্যাঁ গামছার প্যাচ গলায় পরবো, আমার না আপনার। মানিক আর রতন মামা গ্রামে ফিরে আইছে, আবু মামারে মারণের সব কথা কইয়া দিছি, সামনে পড়লে একটু অসুবিধা আছে। অসুবিধা আছে? হ্যাঁ। কিসের অসুবিধা? অসুবিধা আছে? হ্যাঁ। গেলাম না ভালো। স্টার্ট। সুবিধা কোন দিকে? ওই দিকে। হ্যাঁ চাল। স্যার অনেক রিকোয়েস্ট করে আপনার শেষ সম্বল বাড়িটা ব্যাংকে মর্টগেজ রেখে এই টাকার ব্যবস্থা করলাম। দেখি ভেরি গুড ম্যানেজার সাহেব। জানি না স্যার আপনার কপালে কি লেখা আছে। আজ আমার সর্বস্ব তোমার হাতে তুলে দিচ্ছি, বিজনেসটা যেন হয়, নইলে নইলে আমাকে পথে বসতে হবে। আশা তুমি এত ঘাবড়াচ্ছ কেন? আমি রয়েছি না? ঘাবড়াচ্ছি ব্যবসাটা দু নম্বর বলে। আরে আমি তো বলেছি এটা আমাদের শেষ দু নম্বরের ব্যবসা, এরপর থেকে আমরা সহজ সরল পথেই চলব। তাছাড়া তুমি আমার বেয়াই হতে যাচ্ছ, আমি জেনে শুনে তোমাকে এসে গেছে। চলো এই নাও টাকা, তোমাদের মাল বুঝিয়ে দাও। পুলিশ তো এক্ষুনি পাওয়া যাবে, চলো। আমার টাকা? হ্যাঁ পুলিশ যখন এসে পড়েছে তখন টাকা মাল কিছু পাওয়া যাবে না। যত আরে না আমি তো নিঃস্ব হয়ে গেলাম, আগে যান বাঁচাও তো, তারপর সব পাওয়া যাবে। যাও তুমি আমার জন্য ভেবো না, আমি শেষ দেখে যাব। তুমি যাও ভাই যাও। মাই বয় কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ আঙ্কেল। কেউ দেখে ফেলার আগে পুলিশের ছদ্মবেশটা খুলে ফেলো। ভেরি গুড, আওয়ার অপারেশন ইজ সাকসেসফুল। কিন্তু তুই যেমন বেইমান সেটা আমি জানতাম না।
সারা জীবন আমার খাইয়া আমার পয়রা আমার পোলা ঘরে তুই মূর্খ অশিক্ষিত বলে গালি দিতে পারলি। আরে আল্লাহর গজব পড়বে তোর উপর, ব্যবসা বাণিজ্য কিচ্ছু ধরবো না তোর, তুই শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। হ্যালো, রুমানা স্পিকিং। মারে, শুধুমাত্র টাকার পেছনে ছুটতে গিয়ে আজ আমি সব হারালাম। আমি বোধ হয় বাঁচবো না রে, আমার লোভ আমাকে গ্রাস করেছে। মারে, দুঃখ একটাই, তোকে তোকে আমি অনেক দিনের মাঝে একা ফেলে গেলাম। আমাকে আমাকে তুই ক্ষমা। তোরা ওই বেইমান মামুর বাড়ি আর যাবি না। হ কইলাম তো যাবো না, কোন সম্পর্ক নাই আগর আগে, বুঝলি? হ এক কথা কতবার কমা, স্মরণ করাইয়া দেই। বিদায় দা, বিদায় দা। হ্যাঁ, কি হলো, সাইকেল নিয়ে গেলি না? ওইগুলোর দরকার নাই, শহরে আমরা এসিতে চড়ি, তাই না বড় ভাই? হ্যাঁ, গাড়িতে চড়ি, ওইগুলো গ্রামে এলে সালামুনে। হ্যাঁ যাই মা, যাই, চল যাই, চল। আল্লাহ হাফেজ। এই কি মামু, সারা জীবন খালি লাল পতাকাই দেইবা, সবুজ পতাকা দেইবা কবে? সবুজ পতাকা দেখাইবার সুযোগই পাইলাম না। হ্যাঁ, তখন কও দেই, থামাই লাগা। কিছু কইবা? দেখি টাকা ফেরত দিতেছ কেন? এই টাকা তো আমি আবু বাইরে দিয়েছিলাম ব্যাপারে ধার শোধ করানোর লেগে। চিন্তা নিশ্চয় এখন আর রইল না ব্যাপারে। বর্ডারের ওপার থেকে যখন যে মাল পান গোডানে মজুদ করো, ঢাকার মালও পৌঁছে যাবে রাতের অন্ধকারে। হ্যাঁ, কাজের লোকের সংখ্যা বাড়া, হাসান আপনার সঙ্গে যোগাযোগ করবে, চোখ কান খোলা রেখে সবসময় কাজ করবেন। চোখের পাওয়ার তো আমার এমনি বেশি, আর কান তো খরগোশের কান, সামান্য আওয়াজেই তিন ফাল টের পাইয়া যায় কোনহান দিয়া কি হইতাছে। আচ্ছা আসি, স্টার্ট। সালাম। এই ডিডে পরিষ্কার লেখা আছে আপনার বাবা আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছেন। এখন শুধু তোমার বাপের ঋণের দলিল তোমার সামনে পড়তেই থাক, একটা নয় অনেকগুলো। অনেক ধার দেনা করে ব্যবসাটা করতে গিয়েছিলেন, আমি নিষেধ করেছিলাম, শোনেননি। আমি কি একবার মিস্টার আরিফ আর মিস্টার হাসানের সঙ্গে দেখা করব? মা যাই দেখি। মৃত্যুর পর রুমানার সাথে কি সম্পর্ক থাকতে পারে? বাবা, এই তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, কিন্তু স্যার আপনার ছেলে হাসানের সাথে রুমানার বিয়ের কথা হয়েছিল। সেটা ছিল জীবিত ধনী আশরাফের একমাত্র মেয়ে রুমানার সাথে।
কিন্তু আজকে মৃত আশ্রফের নিঃস্ব মেয়েকে তো আমি আমার পুত্রবধু করতে পারি না। তাও বাবা, তোমার তো একটা কর্তব্য আছে। আফটারঅল আশ্রফ সাহেব তোমার বন্ধু ছিলেন। হাসান, তুমি যে লোক দেখানো কর্তব্যের কথা বলছো, সেটা করতে আমি এতটুকু কৃপণতা করিনি। শহরের সেরা কবরস্থানে আমি আশ্রফকে কবর দিয়েছি। কিন্তু এখন রোমানার কি হবে? পানাদারা সবাই ওকে ঘিরে ধরেছে। সেটা একান্তই রোমানার ব্যাপার। হাসান, কামড় পে। আমার মনে হয় আমার রোমানার কিছু হয়েছে। সতরি হাসানো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবা মারা যাবার আগে এই বাড়ি, এ বাড়ির আসবাবপত্র আর এই গহনা ছাড়া কিছুই রেখে যাননি। এই দিয়ে যদি আপনাদের কাছে আমার বাবার ঋণের বোঝা কিছুটা শোধ হয়, তাহলে তাহলে আমার বাবার মৃত আত্মা একটু তো শান্তি পাবে। আপনারা নিয়ে যান, আপনারা নিয়ে যান, সব নিয়ে যান। এই যে কোথায় যাচ্ছেন? জি আপনারা কারা? আমরা ব্যাংকের লোক। কি করলেন? সন্তোষ ভিতরে গিয়ে দেখি। এই পিয়ানোটা না দিলে হয় না? না দিলে হয় না বলে কি? বিশ্বাস করুন, এটা আমার মায়ের একমাত্র স্মৃতি। ওসব স্মৃতিটিতে আমি বুঝি না, আমি আমার টাকা চাই, টাকা। এই চলো এ ভাই, ভাই এই যে ভাই, এইটা নেন। কে টাকা পাইছে? আরে আরে এইটা দিয়ে গেলে আরো কোনো কোনো বাজাইবো কি? তুই যদি বাজাবে সব টাকা দিয়ে দিলে এই রইল আমার ঠিকানা। এই আসো তোমরা। রোমানা গেল করে কোথায় যাব জানি না। আমি যে সর্বশান্ত হয়ে গেলাম মালিক ভাই, আমি যে একা হয়ে গেলাম। কেটা কাছে তুমি একা, আমরা আছি না? রুমানা, আমরা গরিব হইতে পারি কিন্তু এই শহরের মানুষগুলোর রং পাশের না, বেইমান না। বরবাই বরবাই চলো, রুমানা রে আমার বাবার মেয়ে হয়ে গেল, আর আমরাও এই শহরে আর থাকুন না। দাঁড়া তো নাই, তা হয় না, হয় না হয় পরে ধান দেবো, আগে চলো তো, চলো চলো। খাও খাও এক মিনিট। কেন বাবা? ঢাকা শহর, তোমারে সালাম, তোমার দালান কোটারে সালাম, তোমাকে ব্যাপারটিরে সালাম। বড় ভাই তাড়াতাড়ি চলো, সন্ধ্যার আগে বাড়ি পৌঁছান লাগবো। হ্যাঁ চল। আরে মানিক মামা, রতন মামা, লও পাই দাও। নানি নানি নানি, আর তুমি আসকে শিগগিরই আসো। দেখো তোমার পোড়া দুইটা কি করছে? কি করছে? বোধ হয় বিয়া করছে। বলে আইতেছে কসকি
আরে ওকে শহরে পাঠাইছে কাম করতে, ওরা আর কাম করে ফিরছে। আজ আসুক ওগো একদিন কি আমার একদিন, দেখ না আমি কি করি। তোমার দিন মা, আমরা ফিরে আইছি। খবরদার কথা কবি না, কথা কবি না, আরেকটা কই, আরেকটা কই। এই যে মা আমি, আই কোন সুখী বউ আনছস, হ্যাঁ কোন হবার টেবিলে ধরে আনছস, হ্যাঁ তুমি আমি না আনছস কে কেউ নাই মা, বাবু গো বাবু মরে গেছে। আমার ভাইয়া আশ্রাম কান্দিস না মা, কান্দিস না, আমি আমি যেমন আছি তোমার কোনো চিন্তা নাই। আয় মা ঘরে আয়, আমার বাইরে কত বলছি কত শাসন করছি রে আল্লাহ। ওটা কিসের শব্দ? পুরানা ঘর বাড়ি, চাল দিয়া পানি পরে মেরামত করবি, সাফ করবি, বুঝছ? মানিক, মানিক মাই আমার এক কাপড়ে থাকবো নাকি? হ্যাঁ লেগে কালি বাজার থেকে কাপড় চোপড় নিয়ে আসবি। এত মাইশিরে আমি টাকা ধার দেই আর তোরে দিতে পারবো না। ফালাই দে, এত লম্বা সিগারেটটা ফালাই দিবি, গুইরা খা। এটা কোনো কথা হইলো মানে? তুই তো নিতে চাস না। না ব্যাপারে সাহেব, এখন থেকে আমার টাকা নিতে হইব, কথা দিতেছি, সময় মতো আপনার টাকা আমি ফেরত দিব। আর ব্যাপারে শ্যামরা, তোর যখন মন চায় তখনই ফেরত দিস। এলা এখন কাম সার গা, যা আসি। এইটা কি দেখলাম ব্যাপারে সাহেব? কে
যেখানে আপনার কাছ থেকে টেকা নিতে এই গ্রামের মানুষের চোদ্দ গোষ্ঠীর দাসখত লেখায় নেন, আর সেখানে মনে হইল আপনি মানিকরে সাইদা টেকা দিলেন। এইটা বুঝতে পারলে তো তুই মালিক হইতি আর আমি হইতাম তার ড্রাইভার। মেদার আরে ধরতে ওখানে আসে তো খাই পালাস না, জানোস না মানিক রে আমি ভালোবাসি। ওরে আমার দরকার স্টার্ট যে স্টার্ট যে যে তোমার লাগে তো খাটতেছি। কোন দিকে যাই রতন কও মানিক করে আমার ঘরে যে কাম দিত সেই কাম আমি করতেছি, বড় বড় খবর আমি জানি না। আছে আছে পলাই নাই, আরে রোমানের কাপড় কিনে ধরে পলাই নাই, সারা আমাদের ঘুইরা বাইসা বাইসা আনছি। হ্যাঁ দেখুনি কি আনছাও বস্তাকে খোলো, তোমার তো চিনি। আয় তোরে যাবো কে, তুই তোর কাম কর। দেখো তো রোমানা এই জামাটা কেমন হয়েছে, যেমন রং তেমনি গরম, তোমার খুব মানিব। আচ্ছা মানিক ভাই তোমার কি মাথা ব্যথা খারাপ? কেন কি হয়েছে? এগুলো কি এনেছো গ্রামে, এগুলো পড়াতে কি ঠিক পড়ে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এই লাল ম্যাক্সিটা দেখো তো, এইটা যা তোমার মানাইব না, এই না তোমার যা পছন্দ যাও, এগুলো যেখান থেকে এনেছো সেখানে ফেরত দিয়ে এসো। হ্যাঁ ফেরত দেয় অর্জুন পছন্দ হয় না তা ফেরত দেয়। হ্যাঁ ফেরত আমি চিনি আর তুমিও, কাপড় গুলো পছন্দ হলে রেখে দিলি পারতা, অমন করে কোথায় গেলে কেন? আচ্ছা তুমি বলো, ওগুলো শহরের কাপড়, ওগুলো পরে গ্রামে বেড়ানো যায়, লোকে কি বলবে? অহন তুমি না সাধলে হে ভাত তো খেব না। ঠিক আছে চলো মানিক ভাইকে আমি বুঝিয়ে বলবো। চলো শিউলিবু শিউলিবু মানিক বাবারে দেখছো কই গেছে? ও রাগ করছে রুমানা খালার উপরে। আসো রুমানা আসো, আমার মামা তো বোন রুমানা শহর থেকে আইছে, আসো আসো তোমার লাগে পরিচয় করা দেই। শিউলি বিয়ে হয়েছিল, স্বামী মরে গেছে, এরপর থেকে বোবা কথা কয় না, তয় তাঁতের কাম জানে, পরাতে তাঁতের শাড়ির জুড়ি নাই সাত গ্রামে। আমি তো বড় বড় দেখতে আস। হ্যাঁ শিউলিবু দেখছে ওই দিকটাই যাইতে। ও ইয়া রুমানা তুমি শুনে লগে আসো আমরা যাই। ওই চল চল রাগ করছো
চলো বাড়ি যাই। কি হলো কথা কো না কেন? মামু মামু গো এক করো না, তোমার খালাও তো মেরে খুঁজতে পাইছে, এই আইলো বিলা। ওই দেখো কইতে না কইতে রুমানা খালা আর শিউলি বউ আয়া পড়ছে। মানিক ভাই রাগ করো না, কি বলতে কি বলে ফেলেছি আমাকে মাফ করে দাও। না না আমি রাগ করি নাই। তো একটা শাড়ি এনে দিস না, আমাকে শিউলি রাতের তাঁতের শাড়ি, রুমানারে খুব মানাইব। ফুপুমা আমি একটা চাকরি করবো, কেন আমরা ঠিক মতো খাওয়াইতে পড়াইতে পারতেছি না? ছি ফুপুমা, তা হবে কেন, ঘরে বসে বসে হাতে পায়ে খিল লেগে গেল, তাই বলছিলাম। হ্যাঁ ঠিকই, স্কুলে মাস্টার নিয়ে কাল তোমার মানাই ভরব না। কি খবর ভাই? হ্যাঁ একেবারে আসা কথা। রতন শোন, তুই আই যে হেডমাস্টারের লোকে কথা কও। আচ্ছা আমি হরি যাইতেছি। ছেলে ছেলে জলদি করে একটা রঙিন শাড়ি বানায় দে তো, মায় কইছে তোর হাতে বানাইনা শাড়ি জবাব নাই। আমার মনের মানুষ সে তিমি। তোমারে গ্যারামটা ঘুরাই নিয়ে আসি চলো। মানিক মামা মানিক মামা, শিউলি বউ তোমার শাড়িটা দিতে কইলো। এই শাড়িটা তুই পিনিস, আমার মনের মানুষ সে দিমু। Thank you.
মাস্টারনি কামে প্রথম যেতেছে, দোয়া করবা না? দোয়া আমারও সালাম করবা না? থাক 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 থাক, ওড়ো ওড়ো, দোয়া করি তুমি অনেক বড় মাস্টার নিও। চলো আল্লাহ তোমার আশা পুরা করো। আমি বিকেলে আইতে পারুম না, একলা যাইতে পারবো না? হ্যাঁ যাই। মেলা 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 বৈশাখী মেলা, মেলা মেলা কে যাইবা কে যাইবা? আরে খালা তোমারে যা লাগতেছে না, খালি কিসের যেন অভাব। হ্যাঁ ফুল, একটা ফুল খোপায় দিলে আরো ভালো লাগতো। ফুল শিউলি,
ফুল নে, তুই নে। আমি শহর থেকে নিয়ে এসেছি। খুব বালা করতেস, খুব বালা করতেস। রোমানা, তুমি খুশি হয়েছো? বাহ, কি সুন্দর বাজে। ব্যাপার হিসাব, টাকা ধার নিছি বইলা বন্ডারে তোর বন্ধন দেই নাই। তা যে আশায় এত বড় কথাটা কইলি, সে আশায় গুড় বালি খাইতে গেলি কিস কিস করব। তোর বিধবা বন্ডারে মানিক বিয়া করব, খোয়াব দেখতাছিস? তা দেখ দেখ। তা একটা খবর জানে যেতে চাই, মানিক সমানে টেকা কর্জ নিতেছে আর ঢালতেছে, তুই জানাস? শহর থেকে আসা ওই আবিয়াটা মাইয়া ডার পেছনে এই তোর কাছ থেকে 10,000 টাকা নিল গেল লাগিয়া। হ্যাঁ, মনে পড়ছে, পিয়ানো না ফিয়ানো কি একটা আইনা দানের লাগে। বৃষ্টি পরে বড় হারমোনিয়ামটা নষ্ট হয়ে যেতেছে না, এটা যখন নষ্ট হয়ে যাবো আমাকে একটা গান শোনাও না। এই বৃষ্টিতে কি করে সম্ভব? আসো না, একটা গান শোনাও না। হ্যাঁ মা, ওরা যখন আপত্তি করছে তখন কষ্ট করে একটা গান শোনাই দে মা। যা শোনাও না।
ভাগ করে থা, দুটি প্রাণে টাকার জাগ হয়ে যা। আর কাছে চাই শুধু মানিক ভাইরে তো আমি জানি, কুকুর যেমন দেখলে কি বড় ভাইয়ের অন্তরটানা খুব ভালো। ইয়ার কথা শুনলে দেখো কি করে, কি করবি? আরে হার কথা কইও না, দেখো নিজের হাতে বাড়ি ঘর সাজাইয়া বাজনা বাজাইয়া মহা ধুমধাম কইরা দিয়ে দিব। আমাগো পোলা মাই হইব, আমি কিন্তু তখন মালিক ভাইয়ের সামনে যেতেই পারবো না। কেন পারবো না? বুঝছি, হয়তো তোমার ভাসুর হইব, আর তুমি হইবা গিয়া তার ছোট ভাইয়ের বউ। কেন, খুব বেমানান নাকি? না মানে বলছিলাম কি, তোমার মতো শহরের পিচ ঠলা পথে এয়ার কন্ডিশন গাড়িতে ঘুরে বেড়ানো মেয়ে গায়ের কাদামাটি রাস্তায় কি করে এলো? সেটা তো আপনারই ভালো করে জানা আছে।
আর তাছাড়া গায়ে এসে আমার মনে হলো আমার জীবনে এমন একটা ঘটনার দরকার ছিল। রুমানা, বিশেষ করে রুমানা, সেদিন এসে দুর্ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। আমি কিন্তু একেবারেই দুঃখিত নই। রুমানা, চলো সবকিছু ভুলে আমরা আবার নতুন করে ভাবি। আমার যে ভাববার সময় নেই। রুমানা, বিশ্বাস করো আমি তোমার কথা একদম ভুলতেই পারিনি। তুমি হারিয়ে যাবার পর বাবা আমাকে বিয়ে করিয়েছে, নতুন সংসার পেতেছি, তাতেও তোমার কথা আমার মন থেকে এখনো মুছে যায়নি। ও, তাই আজ আবার আমাকে দেখে নতুন করে সংসার পাতবার শখ হয়েছে? ক্ষতি কি? তার মানে? না, বলছিলাম তুমি যখন এই গ্রামে থাকো আর আমাকেও প্রায় এই গ্রামে আসতে হয়, তুমি যদি আমার বাংলোতে আমারই হয়ে থাকো, কি বলি, অবশ্যই স্ত্রীর মর্যাদা দিতে আমি এতটুকু কুণ্ঠিত হব না। তুমি যখন যা চাইবে তাই পাবে। চলো। শুধু জানিয়ে দিয়ে গেলাম, গ্রামে থাকলেও গ্রামে কাদামাটির মতো নরম হয়ে যায়নি। আমিও জানি তোমার মতো শক্ত মাটিতে কি করে নরম করতে হয়। নিজের গালে মেরে দেখলাম, লাগে চামড়ায়, লাগে আপনারও লাগছে, শুধু গালের চামড়ায় না দিলের চামড়ায়ও, তাও খোলা রাস্তার মধ্যে তো কম না মাইয়ার। ওর সে তেজ আমি ভাঙতে চাই। ভাঙেন ভাঙেন, ভালো করে ভাঙেন, গুড়া গুড়া কইরা ফেলান ওকে। আমি এক রাতের জন্য হলেও বিছানায় পেতে চাই। আরে এই বিছনা টিছনা এনে বিছাইন না তো, রুজি রোজগারের কারবার। সুরা সালান, এর মধ্যে মাইয়া মানুষ শুয়াইলে ব্যবসায় আরো কি লাগব? তাছাড়া আমি এই গ্রামে গামছা ব্যাপারী নামে পরিচিত। উরা সালানের কারবারের কথা গ্রামের কেউ জানে না, এর মধ্যে মাইয়া মানুষ শুনলে চারিদিকে সব ফাঁস হয়ে যাব, সর্বনাশ হয়ে যাব, নামও যাবে ছাড়াও যাবে। এক কাম করেন, ওই মনারে আপনি শহরে নিয়ে গিয়া যত পারেন বিছনা বিছান গা। ঠিক আছে, ওকে আমি শহরে নিয়ে যেতে চাই। নিজের হাতে বাড়িঘর সাজাইয়া বাজনা বাজাইয়া মহা ধুমধাম কইরা বিয়া দিব। এই যে মানিক না, একদম চুপচাপ বসে আছো যে? না কিছু না, এমনি দুর্মিয়া তুমি কইলে নইব, আমরা মানুষ চড়ায় খাই, আমরা বুঝি না। নিশ্চয়ই তোমার কোনো বিপদ হইছে? না মানে বিয়ে। আরে কও দেখি, তোমার জন্য একটা কিছু করতে পারি কিনা। তোমার ব্যাপার হিসাব তো তোমার খুব পছন্দ করে। ব্যাপার হিসাব সব সময় বাতাসে উড়েই বেড়ায়, খালি সময় মতো বুঝা শূন্য ধরতে পারলেই হইলাম। হ ব্যাপার সব, অহন অহন আমার অনেক টাকা দরকার। তা তো বুঝতেই পারতাছি, এর লেগেই তো কই আমার লোকে বিয়া যা, সব সময় আমার কথা মতো চলবি দেখবি। টাকা খালি আইতেই আছে। কোন আমার কি করতে হইব? কিছু না কিছু না, খালি ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার।
কপালের লেখন বড় কঠিন হাসান, তোর বাপের পাহারাদার, আজ তোর জান কবজ করব। আমিও হালার পুতুরে তুই ডোষটা মাইরা লই তাহলে তোর বাপের কয়েকদিন নুন খাইছিলাম বলে তোর আমি সাইরা দিলাম যাব। শোন তুই রোমান আরণের বাড়িতে যা, আমি কামে যাই। বাড়িতে চলো চলো। ব্যাপারে সাহেব, শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে আমি বারবার সহ্য করে যাচ্ছি। তাই নয়তো কি? তাইলে আজ থেকে আপনি আমি আলাদা। তার মানে? বোঝেন নাই? তাই হলেন আপনার মাল আপনি বুঝে নেন, আর মাইন করে আমি বুঝুম। খেলা যখন ফাইনালে উঠছে তখন গ্রামের লোকে দেখব আমি কত বড় খেলোয়াড়। ঠিক আছে ব্যাপারে সাহেব, আমার ব্যবস্থা আমি নিজেই করছি। আমার কাছে আমার কই কি হইব? আমি তো তাহলে কইছিলাম মায়া মন্ত্রী চাকরি বাকরি দরকার নাই কইছিলাম না? তা আমরা কি তখন বুঝছি যে রেখে লোকে বিপদ হইব? বিপদের কি আত্মা আছে যে কইয়া বাইয়া আইব? যে কোনো সময় আল্লাহ পড়তে পারে, ভাগ্যিস মানিকটা সময় মতো আসলে বললে আল্লাহ ফাঁড়া কাটাইছে। মনে বড় কষ্ট পাইলি মনে হয়, যাই ভাববা দেখিস। বইন্দারে নিকা দিলে আমার জানাইস, আগের দেনা তো চাই না, উল্টা তোর বইন্দারে সোনা দিয়া মুইরা দিব। দেহি যাই গো শিউলি, শোন যাও। কিছুই কইতে পারে না মাইয়াদা, কইতে পারলে নিশ্চয়ই কইত। আবু ভাই আমারে তুমি বাবারির সাথে বিয়াটা দিয়া দাও না, মানে এতটা ডাইরেক্ট কইত না, কইতো আবু ভাই তুমি আর অমত কইরো না। দাও খড়া করলি কে ড্রাইভার। হাই ড্রাইভার। আরে আই হালার পো থার্টি না ফার্টি থার্টি কালার মাল তা লাগে না কে লাগবো? আরে আমার সোনার সান মানিক মিয়া, তা তোমার এত ক্লান্ত লাগতাছে কা? ওইসব নরম কথা ছাড়ে দেয়া কামের কথা কন। আরে না না তেমন নতুন কিছু না, এই মালগুলা তা একটা কথা, এখন তো রাইত বেশি হয়ে গেছে গা, আইজ রাইতের মতো এই মালগুলা তোমার বাড়িতে রেখা দিবা, কাল সকালে এই মালটা তুমিজ ব্যাপারীরে পৌঁছাই দিবা, আর এই মালটা রহমান সাহেব রে সন্ধ্যায় পৌঁছাই দিবা। ঠিক আছে। এই লাও তোমার বাকি টাকা, যাও।
মানিক। কি মা? হাসা করে কত তুই কি কাম করস, রাত করে বাড়ি ফিরস, খাওয়ান দাওয়ানে ঠিক নাই, আগের মতো সুন্দর সুন্দর কথা কস না, হাসস না, তোর কি হয়েছে বাবা? একটা কথা যাই না রাইকু মা, আমি যা করতেছি তোমাকে তোমাকে সবার সুখের জন্য করতেছি। না বাবা না, যে সুখ তরে আমার বুক থেকে দূরে সরায় না, তোর মুখের হাসি কাইরা না, এই সুখ আমি চাই না বাবা। কেন মা, তুমি না সারা জীবন কইতা, আমরা কোনো কাম করি না, সারাদিন খুইরা বেড়াই, সংসারের দিকে খেয়াল করি না, তাই এখন আমি ব্যবসা করি, টাকা কামাই। মানিক। হো মা, এখন তো আমাকে অনেক টাকার দরকার, রতন রে বিয়া করাইতে হইব, রোমানার মুখে হাসি ফোটাইতে হইব, তোমার মুখেও আমি হাসি দেখতে চাই মা। আমার মানিক, আমার বাবা। আমারে তুমি ভুল বুঝো না মা, আমারে ভুল বুঝো না। কি বলছেন না ভাই সাহেব? আরে আমি ঠিকই কইতাছি, এই সুন্দর গ্রামটারে ওরাই নষ্ট করতেছে, ওই মানিক রতন দুই ভাই। এই গ্রামে কালো বাজারির ব্যবসা করতেছে। সত্যি তাই? আরে এতক্ষণ কইতাছে কি, আমার কথা বিশ্বাস না হয় আপনি অগো বাড়িতে গিয়া তল্লাশি করে দেখেন, টের পাইবেন। আসি শুনুন। কি স্যার? এটা নিয়ে যান। খান না? আচ্ছা তা ঠিক আছে। বাড়ি আছো নাকি? এই যে রতন, মানিক কোথায়? কি হয়েছে দরকার সাহেব? তোমাদের বাড়ি তল্লাশি করতে হবে। কেন, কি হয়েছে? এই যাও তল্লাশি করো, তোমাদেরই যাও, পেছনে দেখো। আমার কাছে কর না, কি হয়েছে? মানে খেলা, আমি না নিলে খবরটা দিয়ে আই। আচ্ছা রাখো, খোলো। এগুলো কি? এগুলো কি? এই একে অ্যারেস্ট করো। আমি কিছু জানি না। সত্যি কইতেছি আমি কিছু জানি না। চুপ। কি হয়েছে দারোগা সাহেব? মানিক ভাইকে খুঁজছিল, না পেয়ে রতনকে ধরে নিয়ে যাচ্ছে। আমার পুনরায় কাম করতে পারে না, আমার পুনরায় কাম করতে পারে না, কিন্তু আমার রতন ইস্টার গাড়ি তো দিদি ওরসাগ পাইয়ে পাইয়ে কাইজা ইস্টার। চলো
গেছে কে তো ভাই? রতনে পুলিশে ধরা হয়ে গেছে। কে? কেন কে তো ভাই? ঘরে কালো বাজারি মাল পাইছিল বইলা। কে রে ভাই? মানিক ভাই, রতনে পুলিশে ধরা হয়ে গেছে দেখা। তোর মায়ও পুলিশের গাড়ির পিছে ছুটতে ছুটতে একসময় অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। শান্ত হ বাবা, শান্ত হ, সবই আল্লাহ। ইন্নাল্লাহ মা সোয়াবেরি, তোদেরই দেখা মুদারে কষ্ট না দিয়া, এই হাত দিয়া তোর মায়ের তাপন আমার মায়ের আপনার দেখতে পুলিশ তো তোরই খুঁজতে আসিল, তোরে না পাইয়াছেন রতন রে। তাছাড়া আল্লাহর মাল আল্লাহ লইয়া গেছে, দাফন হইয়া গেছে, ওনার শিয়ানি গিয়া করবি কি? শোন এদিকে এদিকে, তুই বরং আমার কথা শুন, তুই একটু গাড ঢাকা দিয়া চলাফেরা করিস, পুলিশ ধরলে কিন্তু কাউকে ছাড়বো না, মুষ্টি সুদিতা অজ্ঞদের ধরে লেছি। কিন্তু ব্যাপারে সব আমার ভাই রত জমিরা দোষে। আরে বাবা রে, সে চিন্তা তো আমার। শোন আমার কথা শোন, আমি আইজুই থানায় যাও। না ব্যাপারে সব না, আমার মামা ওই মাইনকা, এই তো সব কিছুর মুখলে। আমার বড় ভাই? তার বড় ভাই চালাকি কইরে তার পুলিশের হাতে বান্দাইয়া দিছে, কেন জানোস? কেন ব্যাপারে সব? কেন বুঝে না, তোরে হাজতে আটকাইয়া রাখলেই তো, তোর রুমানার লগে ফষ্টি নষ্টি না। মাথা গুঁজেছিলাম, আজ তুমিও নেই, রতনও জেলে, এখন আমি কি করব বুবুমা? বলো বুবুমা, এখন আমি কি করব? বাবু ভাই, ও বাবু ভাই, বাবু ভাই, কি রে মানিক, কি হয়েছে? আজ তো মেলা দিন হইতে চললো, আমার রতন রে কি আর আমি পাবো না? আমার যে কিছুই ভালো লাগতেছে না। ওর নাম ব্যাপারে সব তো তদবির করতেছে, করলে কি গো, কিন্তু কোনো সুরাহিত হইতেছে না। তাছাড়া রুমানের মুখের দিকে তাকাইতে পারতেছি না, মা খাওয়া ছাড়া দিছে। ঠিক আছে, আইজ একবার রতন এনে আমি যামুনি। বাবু ভাই, তুমি একটা বার আমার রতনের লোকে দেখা করাও দাও, আমি একটা বার আবার জারের বাইটারে দেখে আসো। তুই যাবি কেমনে? তোর নামে তো বাবু ভাই না, আমার সামনে তুমি ওর নাম মুখে আনো না। বিশ্বাস কর রতন, হ্যাঁ তোর লোকে একবার দেখা করতে চায়। ওই হ্যাঁ না, তোর বড় ভাই কিশোর, বড় ভাই যদি সত্যি আমার বড় ভাইয়ের, তাহলে আমি যারে ভালোবাসি তার পাহনের লেখা ঘরে কালো বাজারের মাল রেখে আমার পুলিশ আরো ধরে নিতে পারতো। রতন, এসব তুই কি কইতেছস? হ্যাঁ বাবু ভাই, হ্যাঁ আমি ঠিকই কইতেছি, ওই খুনি মায়ের খুন করছে, আমারে এতিম করে দিছে। বাজে কথা কইস না, একদিন এসব করতো তাহলে তোর জামিনের লেগা পাগলের মতো ঘুরে বেড়াইতো না। খবরদার আমি ভাই, ওর চেষ্টায় যদি আমার জামিন হয় তাহলে এই জেল হাজত থেকে আমি জামিনা,
আমি জানি না ভাই, আমার লাশ দেব, আমার লাশ দেব ভাই, আমার লাশ দেব ভাই, আমি জানি না ভাই, আমার লাশ দেব ভাই। হ্যাঁ ভাই, রতন কি কইলো? না রে, আমি অনেক বুঝাইলাম, একই ছুটি তোর লোকে দেখা করবার চাই না। কেন, কি হয়েছে? কিছু বুঝ ব্যাপারটা ছিল না। চল পরে। তুমি দেখা পেয়েছ? কি কথা হলো? কি হলো, চুপ করে আছো কেন? রতন আমারে দেখা দেয় নাই। মিথ্যে কথা, তুমি রতনের সাথে দেখা করতে চাও না। কেন যাব না, রতন আমার ভাই। না, তুমি রতনের শত্রু, তোমার কোন দিয়ে আমি বুঝতে পেরেছি। রতনকে মিথ্যে চোরাই মালের জালে আটকে ওকে হাজারে বাঁচিয়েছো, ভেবেছ ওর জেল হবে, আর তুমি আমাকে নিয়ে সংসার বাঁধবে। যেদিন ওই শহরের বেপর্দা মাইয়া লইয়া দুবাই গ্রামে ঢুকলো সেই দিনই কইছিলাম অহন তার নমুনা দেহ। আরে ভাই ভাই, কি মিলি না ছিল অহন একটা মাইয়া লাইয়া, আর তাই বুঝি চোরটারে হাজতে ভরছে, সবই ওই বড়টার বদমাইশি। চুপ করেন, যা কইতেছেন পরিষ্কার করে কন। কইতাছি একলা বাড়িতে ওই শিয়ানা মাইয়া নিয়া এই রং ঢঙের কান্না কইরা বিয়া কইরা বউ বানায় নিলেই তো গ্রামের পাঁচজনের কনের কিছুই থাকে না। রুমান আমার মামাতো বোন। মামাতো বোনের লগে ঢলা ঢলি করা যায়, বিয়া করন যায় না এমন কথা তো কোনো হলে লেখা নাই। হ বিয়া করতে হইব, আর না হইলে এই গ্রাম থাইকা এই বাড়ি থাইকা ওই বেলাজ মাইয়া দারে অক্ষণি বাইর করে দিব। রোমানায় গ্রাম ছাড়া যাইব না, রোমানায় বাড়িতেই থাকব আপনাকে দাবি মতো, রোমানায় বাড়ির বউ হয়ে থাকব। তাহলে তো আর কোনো কথাই নাই। চলো চলো চলো, ভালো খুব ভালো। আমিও কিলো লয়ে কথা কইছি। কি কইলো? রতনের জামিনের লেগা 7,000 টাকা লাগবো। 7,000? কিন্তু কিন্তু আবু ভাই, এত টাকা এখন আমি কই পাই? ব্যাপারে এত টাকা পয়সা দিতাছে না। ওই ব্যাপারে কথা কইছটা তো সব ওর শয়তানি। যাক যাক, তুই এখন বাড়ি যা, দেখি আমি কি করতে পারি। আবু ভাই, মানিকের বিপদে
তুই তার নিজের শেষ সম্বলটুকু দিয়ে দিতে চাস? আল্লাহ যেন তোর মনের ইচ্ছা পূরণ করে। আমি নিজে চোখে দেখছি, কানে শুনছি, কালে জামিন পাইব। ঠিক আছে, রতন জানবো। আমি জামিন আনতাছি। কি খবর উকিল সাহেব? চিন্তার কোনো কারণ নেই, রতনের জামিন হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ছাড়া পেয়ে যাবে। আবু, ব্যাপারি সাহেব তোমারে খুঁজতেছে। কই ব্যাপারি সাহেব? কই আছে, ওই মোড়ের দোকানে। ঠিক আছে, তুমি যাও, রতনের জামিন হয়েছে তো? আমি রতনের জন্য একবার যাইতেছি, তোমারে এখনই যাইতে হইবা। আসো ভাই, আসো। রতনের জামিন তো তুই লেছাস, তোর জামিন লোবে টাকে। যাই, রতনের বাইরে হওয়ার সময় হয়ে গেছে। ব্যাপারে সামনে কষ্ট সফল হয়েছে, রতন ভাই আসেন, আসেন। ব্যাপারে গেছে, আমার সুন্না রে, কত কষ্ট হয়েছে তাহলে বাইর করতে। যাক, সেগুলো বড় কথা না। না ব্যাপারে সাহেব, আমার জন্য আপনি আপনি থাইক থাইক, তাই এখন কই যাবি? কেন বাড়িতে যাবো? হ্যাঁ যাও, গিয়া দেখবা তোমার ছেড়ে দেও বড় ভাই রু মানারে বিয়া কাছে। কি কম ব্যাপারি সাহেব, রতন ছোট ভাই হারে যাবে, কি খুশির দিন, খুশির দিন। ছোট ভাই, আরে এটা কি করস, শয়তানি করস কেন? দেখ না বাড়িটা কি সুন্দর করে সাজাইছি, বাড়ি সাজাই তো। রতন, রতন আমার, রতন করস কি? আরে তোর কি মাথা খারাপ হয়েছে? না মাথা আমার খারাপ হয় নাই, মাথা খারাপ হয়েছে তোমার। তুই আমার ছোট ভাই, তোর গায়ে আমি হাত তুলতে পারি না। কেন পারবা? তোমার মনে যে পাপ, ছোট ভাইরে হাজতে পাঠায়া তার ভালোবাসার মানুষের তুমি বিয়ে করতেছ? কি কইলি, কি কইলি? এই সবুজ পতাকা ধরলাম, তুমি যাও গা, রতন মামারে তুমি স্যার আর কেউ সুরে আনতে পারবো না। যাও, দেরি করো না, রতন মামা এলেই দেখবো সব ভ্যার করছি গেছে। যাও, আর যাও। রোমান আমার বই, আমার আদরে ছোট বই। না, আমি বিশ্বাস করি না, তুমি আমার ধোকা দিবে তো? বিশ্বাস করিস না, না বিশ্বাস করিস না। ভালোই হলো, তোমার খোঁজেই যাচ্ছিলাম। দাঁড়া,
সাদা কাপড়ে রক্তের লাল দাগ ভরব তো তুই কথা কই অনেকদিন তুই আমার মুখ বন্ধ করে রাখছিস এই গ্রামের মানুষের মুখে মেলা কথা বলেছি আজ তার হিসাব দিবি আজ তার হিসাব আমার স্বামী খুন করছিস তোরা তোরা এই সুন্দর গ্রামে নষ্ট করে বলে তোমার গ্রামের সহজ সরল মানুষ গ্রামে ধোকা দিও কুকাম করে বেড়াই তোষ তাই না তোরা তোরা আমার জীবনটা ধ্বংস করে দিতস আমার কালো বাজারে ব্ল্যাক মার্কেটে বলেই তোষ আমার বাইরে তোরা জেল কাড়ি তোর তখন তখন আমার বাবা মরে গেছে তখন তখন আমার মার কবরে তারপর হবে না আমি একবার মাটি দিতে পারি নাই আমার তিনজনের লাল শাড়ির বদলে কেন আমার বিধবার শাড়ি কেন আমার মা কন্যাকে মরছে তুই বাচ্চা বুঝু তার তুই গুল করলি কেন কেন করলি মানিক মামা রতন মামা তোমার কালা শিউলিবু আমি তো একদিন বানের পানিতে ভাইসাইছিলাম আবার রক্তের বানে ভাইসা গেল মিতু পাইছিলাম
অর্ডার। সমস্ত ঘটনা সাক্ষ্য প্রমাণাদি এবং পুলিশ রিপোর্ট পর্যালোচনা করিয়া আদালত এই মর্মে উপনীত হইয়াছে যে আসামি মোহাম্মদ মানিক মিয়া ও মোসাম্ম শিউলি বেগম দুজনেই পৃথকভাবে প্রকাশ্য দিবালোকে যথাক্রমে হাসান জোয়ারদার ও গ্রামের ব্যাপারী মোহাম্মদ সালাম মিয়াকে খুন করিয়াছে। অতএব বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক উল্লিখিত আসামি দুজনকেই 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। একেবারে বাপের মতো চাচা কম কিসে এখন এসব বাদ দাও তো, আগে বাড়িতে চলো বিয়ার ঠান্ডা খাইয়া লো। কার বিয়ারে মিতু? এই দেখো তোমার আর চাচার। এই বিয়াতে